অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই নবরাত্রিতে সিঁদুরের চমৎকারী প্রয়োগে ভাগ্যের চাকা বদলাবে। আমি এই নবরাত্রিতে আপনাদেরকে সিঁদুরের কিছু চমৎকারী প্রয়োগের কথা আমি বলবো এই ভিডিওতে, যেটা করলে তিনটা বিষয়ের উপর আমি এই ভিডিওটি তৈরি করেছি। অর্থাৎ আপনাদের যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, অনেক টেলিফোন আসছে, অনেকে মেসেজ করছেন যে স্যার আমি ঋণে জর্জরিত হয়ে গেছি, সেই জন্য কী করব। এটা একটা শুভ তিথিক্ষণ, এই সময় থেকে যদি করতে পারেন আপনারা ঋণ থেকে কিন্তু মুক্তি পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের ম্যারিড লাইফ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, তারাও কিন্তু এই সিঁদুরের বিশেষ প্রয়োগ কিন্তু করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং হবে। তিন নম্বর যে পয়েন্ট, যাদের দুর্ঘটনা যোগ আছে রাশিচক্রে, এই নবরাত্রিতে যদি যে ক্রিয়াটি বলছি সিঁদুরের যদি করতে পারে, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবে। অর্থাৎ এই নবরাত্রিতে সিঁদুরের চমৎকারী প্রয়োগ। দেখুন, আমি লাল সিঁদুরের কথা কিন্তু বলছি না, আমি বলছি লাল সিঁদুরটাই কি বলা হয়, কুমকুম বা লুড়ি। আমি বলছি আপনার মেটে কালারের সিঁদুর। অর্থাৎ এই সিঁদুর, যে সিঁদুরের কথা আমি বলছি, সেই সিঁদুরটা যদি আপনার সঠিক প্রয়োগ যদি করতে পারেন, এই নবরাত্রি থেকে শুরু করতে পারেন, তাহলে আপনাদের জীবনে মুশকিল আসান হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। তো শুরু করা যাক। প্রথমে আমি জানাই, যারা ঋণে জর্জরিত, একটা ঋণ থেকে উঠে না উঠতে আরেকটা ঋণে বারবার পড়ে যাচ্ছেন, ঋণ থেকে বেরাবেন কী করে সেটা বুঝতে পারছেন না, কী করবেন, এই নবরাত্রি থেকে শুরু করুন। আপনারা কী করবেন, একটা অশ্বত্থ গাছের পাতা নিন, তাতে সিঁদুর এবং চামেলি তেলকে একসঙ্গে করুন। একটা জায়গাতে, একটা বাটিতে সিঁদুর এবং চামেলি তেলকে একসঙ্গে করে ঠিক অশ্বত্থ গাছের পাতার ঠিক উপর দিকটাতে আপনারা রাম লিখুন। রাম এটা লিখে আপনারা হনুমানজির চরণে এই নবরাত্রিতে নিবেদন করুন এবং বজরঙ্গুলি আপনারা পাঠ করুন এবং হনুমানজির কাছে প্রার্থনা করুন। দেখবেন আপনারা যারা প্রচুর ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ থেকে কিন্তু মুক্তি পাবেন। এটা এই নবরাত্রি থেকে টানা 3 মাস কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। 3 মাস নবরাত্রি থেকে শুরু করে টানা 3 মাস করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যাদের বিবাহিত জীবনের সমস্যা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, তারা কি করবেন, একটি পান পাতা নেবেন। পান পাতা নিয়ে সেখানে সিঁদুরে আপনারা দিয়ে রিং রিং এটি আপনারা লিখুন এবং সেটি আপনারা এই নবরাত্রিতে রিং শব্দটি আপনারা অবশ্যই লিখবেন পান পাতাতে সিঁদুরে, এবং সেটি নবরাত্রিতে মা দুর্গার চরণে নিবেদন করুন। দেখবেন যাদের বিবাহিত জীবনে প্রবলেম চলছে, বৈবাহিক জীবনে প্রবলেম চলছে, সেই প্রবলেম থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এটা বিশেষ চমৎকারী টোটকা যদি করতে পারেন, আপনারা যদি এটা এই নবরাত্রিতে প্রতিদিন করতে পারেন তাতেও ভালো। অর্থাৎ নবমী তিথি অবধি রিং এই কথাটি পান পাতাতে লিখবেন, দেবীর চরণে দিন। যাদের অ্যাক্সিডেন্টের যোগ আছে বা বারবার এটা ওটা ছোটোখাটো দুর্ঘটনাতে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে, কী করবেন, এই নবরাত্রিতে আপনারা চামেলি তেল এবং সিঁদুর একত্রে করে আপনারা হনুমানজির চরণে দিন একসঙ্গে।
একসঙ্গে মাখিয়ে সেই চ্যামেলি তেল এবং সেই সিঁদুর একসঙ্গে আপনারা হনুমানজির চরণে দিন, এবং হনুমানজির চরণ স্পর্শ করে আপনারা হনুমানজিকে প্রার্থনা করুন এই নবরাত্রিতে। দেখবেন যারা বড় সড়ো দুর্ঘটনার যোগ থাকছে ছকে, সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। অর্থাৎ এটা আপনাদেরকে করতে হবে ঠিক নবরাত্রি থেকে, দেখুন করে। কিন্তু মেয়েরা ভুল করেও সিঁদুর নিবেদন করবেন না, হনুমানজিকে সিঁদুর নিবেদন মহিলারা ভুল করেও করবেন না। আপনারা কারো কোনো ছেলের মাধ্যম দিয়ে বা পুরোহিতের মাধ্যম দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। যাদের অ্যাক্সিডেন্ট যোগ আছে, দুর্ঘটনার যোগ আছে, তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু এই নবরাত্রির শুভ মুহূর্ত থেকে আপনারা যদি করতে পারেন এই শুভ তিথিক্ষণ, অর্থাৎ ঋণ থেকে, বৈবাহিক জীবনে সমস্যা থেকে এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। সিঁদুরের চমৎকারী প্রয়োগ আপনারা এই নবরাত্রিতে করে দেখুন। আমি যে মহা টোটকাগুলো তিনটি আপনাদেরকে দিলাম করে দেখুন, বিশেষ কাজ কিন্তু আপনারা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।